বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ঘাসফড়িং এর দর্শন কৌশল। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম ঘাসফড়িং এর যে দর্শন অঙ্গ পুঞ্জাক্ষি রয়েছে, সেই পুঞ্জাক্ষির যে গঠন একক, গাঠনিক একক, সেটা হচ্ছে গিয়ে উমাটিরিয়াম। সেই উমাটিরিয়ামের যে গঠনমূলক যে বর্ণনা রয়েছে সেটা নিয়ে, অর্থাৎ হচ্ছে উমাটিরিয়ামের গঠন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ঘাসফড়িং এর দর্শন কৌশল বা মেকানিজম অফ ভিশন নিয়ে। তো প্রত্যেকটি প্রাণী হচ্ছে প্রতিবিম্ব সৃষ্টির মাধ্যমে কোনো লক্ষ্য বস্তুকে বা দৃশ্যমান বস্তুকে দেখতে পায়। তো ঘাসফড়িং এর, আমরা জানি ঘাসফড়িং হচ্ছে গিয়ে দ্বিবচর প্রাণী। তবে ঘাসফড়িং এর দর্শন কৌশলটা দুই ধরনের। এরা হচ্ছে উজ্জ্বল আলোতে এক ধরনের দর্শন কৌশল অবলম্বন করে, আর হচ্ছে গিয়ে স্তিমিত বা মৃদু আলোতে এক ধরনের দর্শন কৌশল অবলম্বন করে। তো এই যে উজ্জ্বল আলোতে ঘাসফড়িং যে কিভাবে তার দর্শন কৌশলটা সম্পন্ন করে, আবার স্তিমিত আলোতে দর্শন কৌশলটা সম্পন্ন করে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আরেকটি বিষয় হচ্ছে যে ঘাসফড়িং কোনো একটি বস্তুর যখন হচ্ছে দর্শনীয় কোনো একটা, মানে লক্ষ্য বস্তু বা দর্শনীয় যে বস্তুটা, সেই বস্তুটা অসংখ্য খণ্ড খণ্ড, অর্থাৎ হচ্ছে কি প্রতিটি উমাটিরিয়াম একটি বস্তুর পরিপূর্ণ প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় একটি বস্তুর খণ্ড খণ্ড প্রতিবিম্ব মিলে একটি পূর্ণ দর্শনীয় বস্তুটিকে সে দেখতে পায়। আর ঘাসফড়িং দেখা যায় যে আমাদের থেকে কোনো চলমান বস্তুকে অনেক স্পষ্টভাবে আরো দেখতে পায়। তাহলে আমরা জানলাম যে ঘাসফড়িং তার পুঞ্জাক্ষির মাধ্যমে কি করে, ছোট ছোট পুঞ্জাক্ষির মাধ্যমে যে তার অসংখ্য মাটিরিয়াম আছে, যে এক এক চোখে হচ্ছে প্রায় 2000-এর অধিক বা 2000, তাহলে দুই পুঞ্জাক্ষিতে প্রায় 4000-এর অধিক মাটিরিয়াম রয়েছে। এই অসংখ্য মাটিরিয়ামে একটা দর্শনীয় বস্তুর খণ্ড খণ্ড প্রতিবিম্ব তৈরি হয়। সেই প্রতিবিম্ব অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে, সেই সংবেদনটা, যে প্রতিবিম্বের যে সৃষ্টির যে সংবেদনটা, সেটা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে সেই দর্শনীয় বস্তুটিকে দেখতে পায়। তাহলে এখন আমরা আমাদের আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতে আমরা যে উমাটিরিয়ামটি নিয়ে আলোচনা করেছিলাম, সেই উমাটিরিয়ামের আলোচনা গত ক্লাসের আলোচনায় যে উমাটিরিয়ামের কি কি অংশ রয়েছে সেটা জেনে রাখাটা প্রয়োজন আর কি, যেহেতু আমরা আজকে দর্শন কৌশল নিয়ে আলোচনা করব। এই অংশগুলো না জানলে বা মনে না রাখলে আমরা দর্শন কৌশলের কিছুই বুঝতে পারবো না। তো দেখো শিক্ষার্থীরা, আমরা উমাটিরিয়ামের যে গঠন বলেছিলাম সেখানে আমাদের কি ছিল, কর্নিয়া ছিল, একদম বাইরের যে স্বচ্ছ উত্তল অর্থাৎ ষড়ভুজাকার যে অংশটা সেটাই হচ্ছে গিয়ে কর্নিয়া। এটা হচ্ছে গিয়ে ঘাসফড়িং এর কর্নিয়াটা একটা লেন্সের মতো কাজ করে। এরপর রয়েছে কর্নিয়াজিন কোষ, ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন কোষ, এরপর হচ্ছে আইরিশ রঞ্জকাবরণী, রেটিনাল রঞ্জকাবরণী, রেটিনুলার কোষ, র্যাবডোম, ভিত্তিপর্দা, স্নায়ুতন্ত্র। শিক্ষার্থীরা, তো এই যে দর্শন কৌশলের ক্ষেত্রে তোমাদেরকে কিছু বিষয়ে খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, যে এখানে যে অংশগুলো রয়েছে কর্নিয়া, ক্রিস্টালাইন কোন, রেটিনুলার কোষ, র্যাবডোম, এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে উপরে একটি কালো পর্দা দ্বারা, দেখো আমি কালো রং দ্বারা দুই পাশেই রঞ্জিত করেছি। এই যে উপরের যে অংশের কালো যে রঞ্জক আবরণীটা রয়েছে সেটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী। আর নিচে যে কালো আমি হচ্ছে গিয়ে কালো যে চিহ্নিত করেছে সেটা হচ্ছে গিয়ে রেটিনাল রঞ্জক আবরণী। এই যে রঞ্জক আবরণী, এই রঞ্জক আবরণীর কারণে দর্শন কৌশলটা দুই রকমের হয়। এই রঞ্জক আবরণীটা উজ্জ্বল আলোতে একরকম অবস্থায় থাকে, আর হচ্ছে গিয়ে অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে বা মৃদু আলোতে আরেক রকমের অবস্থায় থাকে। এই যে দুই ধরনের আলোতে এদের অবস্থান দুই রকমের হওয়ার কারণে এদের দর্শন কৌশলটা দুই রকমের হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো করে খেয়াল করো যে এই যে আইরিশ রঞ্জক আবরণী আর রয়েছে রেটিনা রঞ্জক আবরণী, এই দুইটি রঞ্জক আবরণীর কারণে দর্শন কৌশলটা দুই রকমের হয়ে যায়। ঘাসফড়িং এর যে দর্শন কৌশল, উজ্জ্বল আলোতে যে দর্শন কৌশলটা অর্থাৎ যে প্রতিবিম্বটা তৈরি করে সেটাকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব বা এ পজিশন প্রতিবিম্ব বা এ পজিশন প্রতিবিম্ব।
এ পজিশন প্রতিবিম্ব বা ইমেজ। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে ঘাসফড়িং উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্ব তৈরি করে সেটাকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব বা এ পজিশন ইমেজ। আর অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে বা মৃদু আলোতে যে প্রতিবিম্বটা সৃষ্টি করে সেটাকে বলা হয় সুপার পজিশন প্রতিবিম্ব, সুপার পজিশন প্রতিবিম্ব। তো তোমাদের আসলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় অনেক সময় এই প্রশ্নটা তোমাদের ঘ নাম্বারে, সৃজনশীলের ঘ নাম্বারে আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটারই চিত্র সহ বর্ণনা আসতে পারে কিংবা একটার আসতে পারে। তো সেই যে কোনো আবার আসতে পারে যে উমাটিডিয়ামের গঠন। কাজেই তোমরা এই প্রশ্নটা খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, তারপরে তোমরা বাসায় এটা আত্মস্থ করার জন্য মুখস্থ করার, কিছুটা মুখস্থ করার প্রয়োজন হতে পারে, কিন্তু আগে বুঝে নিতে হবে। তো শিক্ষার্থীরা তাহলে আমরা বর্ণনা শুরুতেই আমরা আসবো এ পজিশন বা মোজাইক প্রতিবিম্ব, যেটা হচ্ছে গিয়ে উজ্জ্বল আলোতে ঘাসফড়িং এই দর্শন কৌশলটা অবলম্বন করে থাকে, এই দর্শন কৌশল অবলম্বন করে এই ধরনের প্রতিবিম্ব তৈরি করে থাকে। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে এখানে আমি যে একটা ছবি এঁকেছি এটা হচ্ছে গিয়ে মোজাইক বা এ পজিশন প্রতিবিম্ব। তো এইখানে দর্শনীয় ঘাসফড়িং যে বস্তুটিকে দেখবে সেই দর্শনীয় বস্তুটি রয়েছে, দর্শনীয় বস্তু থেকে যে আগত আলোক রশ্মিটা, সেই আগত আলোক রশ্মিটা এটা হচ্ছে কর্নিয়া ভেদ করে র‍্যাবডোমে চলে এসেছে। তো শিক্ষার্থীরা তোমরা আরেকটি বিষয় জানো যে কোনো একটি দর্শনীয় বস্তু থেকে দুই ধরনের আলোক রশ্মি, দুই ভাবে আলোক রশ্মি পতিত হয়, একটি হচ্ছে গিয়ে উলম্ব ভাবে আরেকটি হচ্ছে তির্যক ভাবে। অর্থাৎ একটি দর্শনীয় বস্তু থেকে দুই ধরনের রশ্মি আপতিত হচ্ছে, দুই ভাবে রশ্মিটা আপতিত হচ্ছে, একটি হচ্ছে লম্বা একদম উলম্ব ভাবে আর একটি হচ্ছে গিয়ে তির্যক ভাবে। তো এই যে আমাদের যে মোজাইক প্রতিবিম্বটা তৈরি করবে এইখানে দর্শনীয় বস্তুটাকে এভাবে আমি কালো চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি, তো এই দর্শনীয় বস্তু থেকে কি করবে আলোটা কোথায় এসে পৌঁছায়, আলো এসে পৌঁছায় হচ্ছে উমাটিডিয়ামের র‍্যাবডোমে। তো এই যে এখান থেকে উলম্ব ভাবে যে আলোক রশ্মিটা সেটা হচ্ছে গিয়ে এখানে কর্নিয়া ক্রিস্টালাইন কোণ এগুলো ভেদ করে কোথায় চলে আসছে, র‍্যাবডোমে চলে আসছে। তো র‍্যাবডোমে চলে আসছে, আমরা জানি যে উজ্জ্বল আলোতে ঘাসফড়িং এ যে এই যে আইরিশ রঞ্জক আবরণী রয়েছে এবং রেটিনাল যে রঞ্জক আবরণী রয়েছে এগুলো প্রসারিত অবস্থায় থাকে, এগুলো তখন উজ্জ্বল আলোতে প্রসারিত অবস্থায় অবিচ্ছিন্ন ভাবে অবস্থান করবে। তোমরা খুব ভালোভাবে খেয়াল করো যে আমি এই যে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী এই অবিচ্ছিন্ন ভাবে এরা অবস্থান করবে, এদেরকে আমি কালো রং দ্বারা এই আবরণীটাকে আরো স্পষ্ট ভাবে চিহ্নিত করছি, তোমরা আরো এটা তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি করলো, আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী এরা হচ্ছে গিয়ে উজ্জ্বল আলোতে এরা প্রসারিত অবস্থায় অবিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করবে, যার ফলে দেখা যায় যে প্রতিটা উমাটিডিয়াম একটি উমাটিডিয়াম আরেকটি উমাটিডিয়াম থেকে আলাদা। অর্থাৎ এই যে এদের থেকে যে উলম্ব যে আলোক রশ্মিটা আসছে সেটা র‍্যাবডোমে আসলো, ঠিক একইভাবে আমরা জানি যে একটি দর্শনীয় বস্তু থেকে আরেকটা তির্যক ভাবে আলোক রশ্মি আপতিত হবে। তো তির্যক ভাবে যে রশ্মিটা আপতিত হলো, তোমরা খেয়াল করো যে এখানে যে আইরিশ রঞ্জক আবরণী রয়েছে এই আইরিশ রঞ্জক আবরণী দ্বারা আর হচ্ছে গিয়ে এই রেটিনাল রঞ্জক আবরণী যে অবিচ্ছিন্ন অবস্থায় আছে এর দ্বারা শোষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ পার্শ্ববর্তী র‍্যাবডোমে সে পৌঁছানোর আর সুযোগ পাচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে এই আবরণী দ্বারা সে শোষিত হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই যে এখানেও যে পার্শ্ব তির্যক ভাবে যে আপতিত রশ্মিটা সেটা হচ্ছে গিয়ে এই পাশের এই রঞ্জক আবরণী দ্বারা শোষিত হচ্ছে, অর্থাৎ প্রতিটা যে দর্শনীয় বস্তু থেকে কেবলমাত্র সে উলম্ব ভাবে আগত রশ্মিটাই র‍্যাবডোমে এসে পৌঁছাচ্ছে।
তোমরা বোঝার চেষ্টা করো যে প্রতিটা দর্শনীয় বস্তু থেকে শুধু উলম্ব ভাবে আগত রশ্মিটা র‍্যাবডোমে এসে পৌঁছাচ্ছে, যার ফলে ঘাস ফড়িং এর যে দর্শনীয় বস্তুটা সেই দর্শনীয় বস্তুটার একটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এমনকি এই যে এককভাবে মানে একই ধরনের শুধু এক ধরনের আগত আলোক রশ্মিটা এখানে এসে আপতিত হচ্ছে র‍্যাবডোমে, যার কারণে একে বলা হয় এ পজিশন ইমেজ বা এ পজিশন প্রতিবিম্ব। আর মোজাইক প্রতিবিম্ব এই কারণে বলা হয়, তোমরা মোজাইক হয়তো বা খেয়াল করেছ, আগে মোজাইকের বহুল ব্যবহার ছিল কিন্তু এখন তো টাইলস ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে মোজাইক তোমরা খেয়াল করবে যে ছোট ছোট খণ্ড খণ্ড মিলে একটা হচ্ছে গিয়ে ফ্লোরের যে কাজটা করা হয় সেটা ছোট ছোট খণ্ড খণ্ড এরকম কিছু মিলে। তো এক্ষেত্রেও আমরা জানি যে প্রতিটি উমাটিডিয়াম আলাদা আলাদাভাবে একটা দর্শনীয় বস্তু খণ্ড খণ্ড প্রতিবিম্ব তৈরির মাধ্যমে সম্পূর্ণ চিত্রটিকে অর্থাৎ দর্শনীয় বস্তুটিকে ঘাসফুড়ি দেখতে পায়, এ কারণে একে বলা হয় মোজাইক প্রতিবিম্ব। তাহলে শিক্ষার্থীরা তোমরা বোঝার চেষ্টা করছো যে প্রতিটা বস্তু থেকে শুধু উলম্ব ভাবে যে আগত রশ্মিটা সেটা হচ্ছে গিয়ে কি হয় র‍্যাবডোমে এসে পৌঁছায়, যার ফলে সেই দর্শনীয় বস্তুর একটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, এ কারণে এটাকে বলা হয় এ পজিশন বা মোজাইক প্রতিবিম্ব। আর উজ্জ্বল আলোতে সেই ধরনের দর্শন কৌশলই অবলম্বন করে থাকে বা প্রতিবিম্ব তৈরি করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে উজ্জ্বল আলোতে ঘাসফড়িং এর দর্শন কৌশলটা, যে পার্শ্ববর্তী তির্যকভাবে যে আগত আলোক রশ্মিটা সেটা হচ্ছে গিয়ে আইরিশ রঞ্জক আবরণী আর রেটিনাল রঞ্জক আবরণী প্রসারিত অবস্থায় থাকার কারণে সেই রঞ্জক আবরণী দ্বারা শোষিত হয়, যার ফলে তির্যকভাবে আগত আলোক রশ্মিটা র‍্যাবডোমে আর পৌঁছাতে পারে না, আর এর কারণেই একটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। তো ঠিকভাবে আমরা বিপরীতটা এখন দেখব যে সুপার পজিশন যে প্রতিবিম্বটা, এই সুপার পজিশন প্রতিবিম্বে তাহলে কি ঘটবে আমরা বর্ণনা দিন। একটু আগেও আমরা জেনেছি যে আইরিশ রঞ্জক আবরণী আর রেটিনাল রঞ্জক আবরণী এটা হচ্ছে অনুজ্জ্বল আলোতে বা মৃদু আলোতে সংকুচিত অবস্থায় থাকে। অর্থাৎ এই যে এখানে যে আইরিশ রঞ্জক আবরণী রয়েছে সেটা হচ্ছে গিয়ে কর্নিয়ার দিকে ঘনীভূত অবস্থায় থাকে বা সংকুচিত অবস্থায় থাকে, তোমরা চিত্রের মাধ্যমে খেয়াল করো। আর এই যে এখানে যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে ভিত্তি যে স্তর রয়েছে, তোমরা দেখো ভিত্তি পর্দা রয়েছে, সেই ভিত্তি পর্দার দিকে সংকুচিত অবস্থায় থাকে, যার ফলে কি হলো এখানে যে কর্নিয়া রয়েছে, কর্নিয়া রয়েছে, ক্রিস্টালাইন কোণ রয়েছে, এগুলো কি হলো এগুলো অনাবৃত অবস্থায় র‍্যাবডোম রয়েছে, এগুলো এই অংশগুলো কি হলো অনাবৃত অবস্থা হয়ে গেল। অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্য বস্তু থেকে কি হচ্ছে উলম্বভাবে যে লক্ষ্য বস্তু থেকে উলম্বভাবে যে আগত আলোক রশ্মিটা সেটা কি কোথায় এসে পড়ছে, এই যে র‍্যাবডোমে এসে পড়ছে। আবার তোমরা খেয়াল করো যে পার্শ্ববর্তী যে র‍্যাবডোম রয়েছে উমা পার্শ্ববর্তী যে অংশ থেকে তির্যকভাবে যে আগত আলোক রশ্মি সেটাও হচ্ছে গিয়ে এই যে অনাবৃত থাকার কারণে এটা কর্নিয়া ক্রিস্টালাইন কোণ এগুলো ভেদ করে পাশের র‍্যাবডোমে চলে আসছে। ঠিক একইভাবে এই যে দর্শনীয় বস্তুটা রয়েছে এখান থেকেও এই যে এই র‍্যাবডোম সেই র‍্যাবডোমে এসে পড়ছে, যার ফলে দেখো কি কেন পড়ছে যে এই যে আইরিশ রঞ্জক আবরণী আর হচ্ছে গিয়ে রেটিনাল রঞ্জক আবরণী এগুলো মৃদু আলোতে সংকুচিত অবস্থায় থাকে, কারণ এই যে সংকুচিত অবস্থায় থাকার কারণে পার্শ্ববর্তী যে তির্যকভাবে আগত রশ্মি সেটা হচ্ছে গিয়ে আবরণী দ্বারা শোষিত হচ্ছে না, যার ফলে সে হচ্ছে কর্নিয়া তারপরে হচ্ছে গিয়ে ক্রিস্টালাইন কোণ এগুলো ভেদ করে পাশের র‍্যাবডোমে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ যার ফলে একটা ঘাসফড়িং এর যে প্রতিবিম্বটা সেটা অস্পষ্ট একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অর্থাৎ একটি জিনিসেরই একাধিক প্রতিবিম্ব তৈরি হওয়ার কারণে ঘাসফড়িং এর
একটা অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় সুপার পজিশন প্রতিবিম্ব। তাহলে শিক্ষার্থীরা আশা করি যে তোমরা বুঝতে পেরেছ যে একটা আলোক রশ্মি থেকে দর্শনীয় বস্তু থেকে দুই ধরনের দুই ভাবে রশ্মি আপতিত হয়, একটি উলম্ব ভাবে একটি তির্যক ভাবে। উজ্জ্বল আলোতে কি হয়, শুধু উলম্ব ভাবে আপতিত আলোক রশ্মিটির অ্যাবডোমে এসে পৌঁছায় আর বাকি আলোগুলো এই যে আবরণী দ্বারা শোষিত হয়ে যায়। আর অনুজ্জ্বল আলোতে উলম্ব ভাবে আগত রশ্মি ছাড়াও পার্শ্ববর্তী যে তির্যক আলোক রশ্মি আছে সেটাও হচ্ছে গিয়ে এই অ্যাবডোমে এসে পৌঁছায়। কারণ হচ্ছে গিয়ে এখানে যে রঞ্জক আবরণী রয়েছে সেগুলো হচ্ছে সংকুচিত অবস্থায় রয়েছে, এই যে তির্যক ভাবে আগত আলোক রশ্মি এটাকে শোষিত করতে পারছে না, যার ফলে একটি বস্তুর একাধিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অর্থাৎ অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সুপার পজিশন প্রতিবিম্ব। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।